মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কিন্তু আমার এই গাছগুলো কিন্তু ভালো নেই কারণ কি বলতো আমাদের এখানে একদম বৃষ্টি নেই ডুয়ার্সে বৃষ্টি নেই এটা চিন্তা করা যায় অথচ সব দিকে খবরে দেখছি যে বৃষ্টি তো সেই জন্য আজকে সকালবেলায় অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি তো প্রথমেই আজকে আমি ভাবলাম যে কোনো কাজে আগে মন দেব না আগে সবার আগে আমি গাছে জল দেব। কারণ গাছের গুড়াগুলো না একদম শুকিয়ে গেছে তো সেই জন্য আজকে সকাল সকাল একদম সময় নষ্ট না করে আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চাউমিন তা সেই জন্য শঙ্কর আমাকে বলল যে একটুখানি দাঁড়াও আমি ডিম দিয়ে দিচ্ছি তো এই যে এখন আমি ডিম নেব শঙ্কর দিয়ে যাবে আর ওই যে দোকান এই যে দোকান সামনেই দেখতে পাচ্ছ অনেক সামনে আমাদের দোকান আজও খুব রোদ উঠেছে একদম চারিদিকে ঝলমল করছে তবে গরমটাও সেই পড়েছে গাছগুলোর গোড়াগুলো না একদম শুকিয়ে গেছিলো তা আমি সব জল দিয়ে দিলাম জল দিলে কি হবে আবার দেখবো যে বিকেলের মধ্যেই একদম গোড়াগুলো শুকিয়ে গেছে তা যাই হোক এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু বাদামের গাছ এটা কিন্তু খুবই দামি একটা গাছ তো আমার শ্বশুর মশাই লাগিয়েছিলেন আর এই যে দেখতে পাচ্ছ নারকেল গাছটা এটাও আমার শ্বশুর মশাই লাগিয়েছিলেন তো অনেক ফল দেয় কিন্তু এই কাজু গাছেও হয় আবার এদিকে নারকেল গাছেও হয় এই যে শঙ্কর ডিম দিয়ে গেল এখন আমি যাব আর চাউমিন তৈরি করবো তা সাথে থাকো আর দেখতে থাকো কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এদিকে আছে হচ্ছে চাউমিন এই যে দেখতেই পাচ্ছ এখানে এই চাউমিনটাকে করব আর এই যে শঙ্কর একটা চাউমিন মশলাও দিয়ে দিয়েছে সাথে তো এটাকে এখানে রাখি এটা আগে জলটা ফুটে যাক তারপরে এটা দেব তো ওইদিকে জল ফুটতে ফুটতে আমি ঘরটাকে ঝেড়ে নিই কারণ এরকমভাবে কাজ করলে পরে না মানে কিছু একটা বসিয়ে দিয়ে সেটা তো একটু খালি টাইম নেবে তো তার মাঝখানে যদি এরকমভাবে কাজ করে নেওয়া যায় তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কিছুটা সময়ও পাওয়া যায় তাই না তা এখন আমি ঘরটা ঝেড়ে নিই ঘরটা ঝাড় ঝাড়তে ঝাড়তে এদিকে দেখব যে কী বলে জলটা ফুটে গেছে আর ওইদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আজকে সকাল সকাল একদম এই যে এই দেখো এই যে মেশিন চলছে তো কারণ রোদ উঠেছে তা কাপড়গুলোও তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তা চলো আর কথা না বলে এখন আমি ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিই আর দিকে বিছানা তোলা হয়ে গেছে আজকে উঠেছি ঘুম থেকে তখন ছটা বাজে তার আগেই কিন্তু আমার ঘুম ভেঙে যায় এখন দেখছি তাই আর কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য আরও অনেক তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছিল তো যাই হোক সেই ছটায় উঠেছি তার জন্য অনেক কাজকর্ম করতে পেরেছি শঙ্করও একদম সাতটার মধ্যে দোকানে চলে গেছে তা চলো দেখতে থাকো ঘর ঝাড়তে ঝারতে মানে মাঝখানে আবার চলে আসতে হলো কারণ জলটা ফুটে গেছে তো এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে এই জলের মধ্যে ছেড়ে দেব ভাবলাম আজকে চাউমিনটা একটু হোটেল স্টাইলের করি তা সেই জন্য এখানে আমি পেঁয়াজ এই যে পেঁয়াজ তারপরে লঙ্কা আর অল্প করে রসুন কুচি আর আদা কুচি নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে টমেটো সস আর এখানে আছে হচ্ছে চিলি সস আর এখানে এই যে আর সোয়া সস ওই যে ওই দিন কাজে আমি বেশি করে ঢেলে ফেলেছিলাম না ওই যে বেশি করে না মানে ভেবেছিলাম যে চিলি সস তো ঢেলে ফেলেছিলাম সোয়া সস হ্যাঁ তা সেই সসটাকেই উঠিয়ে রেখে দিয়েছিলাম তা সেই সসটাই আজকে ইউজ করব। আর এখানে আছে হচ্ছে চাউমিনের মশলা আর এখানে আছে হচ্ছে মেথি কসুরি মেথি তা এটা দিয়েই আজকে আমি সুন্দর করে আজকে চাউমিন তৈরি করব তা চলো তোমরা থাকো আর আমি তৈরি করে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি তা দেখতেই পাচ্ছ যে আমি চাউমিন তৈরি করে নিয়েছি আর এটা আমি শঙ্করের জন্য বেড়েছি তা এখন আমি শঙ্করকে ফোন করব। আর ওর হাতে দিয়ে দেবো এই খাবারটা তা আমি একটু টেস্ট করলাম তা আমার বেশ ভালোই লাগলো এখন জানি না শঙ্করের কীরকম লাগবে ব্রেকফাস্ট করার পরে আমি বসে গেছিলাম হচ্ছে এডিটিং করতে তা এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি হ্যাঁ তা হঠাৎ করে শঙ্কর দেখি ফোন করেছে তা ফোন করে বলছে যে এরকম আমাকে একটু চা খাওয়াবে মানে ভয়ে ভয়ে কারণ আমার না চা করতে আর চা খেতে দুটোই ইচ্ছে করে না মানে ওই সকালবেলা একটু চা খেলাম ঠিক আছে বিকেলবেলা অত যে একেবারে খেতেই হবে ওটা আমার কোনো মানে কি বলবো ওটা না হলেও চলে আমার তা যাই হোক তা এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তাই শঙ্কর বললো যে একটুখানি আমাকে চা করে একটু দোকানে একটু মানে এসে করো তা আমি বললাম আমি তোমাকে ফোন করব তুমি কিন্তু এসে নিয়ে যাবে আমি কিন্তু এখন দোকানে যাব না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য এখন আমি যাব হচ্ছে স্নান করতে স্নান ঠান করে আগে পুজো করব পুজো করে নিয়ে তারপরে রান্নাঘরে আজকে ঢুকবো এগারোটা বাজে তো এই বারোটার মধ্যে আমার পুজো সব হয়ে যাবে আর এদিকে দেখো চায়ের জলটাও ফুটে গেছে একটুখানি আমাকে আদা দিতে বললো তো ওটার মধ্যে একটু আদা দিয়ে তারপরে আমি চাটা করি তা চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো মহারাজকে উনি শুয়ে আছেন গাড়ির মধ্যে আর কালকে একটা পাখিকে মেরেছে বদমাস বিড়াল আর এই যে চা করে এখন আমি যাচ্ছি শঙ্করকে দিয়ে আসি শঙ্কর আসবে এখানটা এই যে আবার আরেকজন তো এই যে শঙ্কর চলে এসছে গাড়ি আসছে ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে আসি গাড়ি আসছে যতই ভাবি না কেন যে আজ এই কাজটা করব না কিন্তু কি বলো তো এমন একটা সিচুয়েশান হয় যে সেই পরিস্থিতিতে কাজটা করতেই হয় যেরকম আজকে বৃহস্পতিবার সেই জন্য আজকে ভেবেছিলাম যে ঘরটা মুছব না কিন্তু বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে কারণ আমি সপ্তাহে দুদিন করে ঘর মুছি সেটা হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার সোমবার হচ্ছে শিবের বার আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার তা লক্ষ্মীবারে তো প্রত্যেকেই ঘর মোছে হ্যাঁ তো আর আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি না সে তো তোমাদেরকে বলেছি কারণ আমি যদি প্রত্যেক দিন ঘর মুছি তাহলে পরে আমার ঘরটা না জল জল হয়ে থাকে কারণ ড্যাম তো তা সেই জন্য আমি প্রত্যেক দিন ঘর মুছি না তো দেখতেই পাচ্ছ যে ঘর ঠর মুছে আবার চলে এলাম এখানে জামা কাপড় মেলতে কারণ সেই ওয়াশিং মেশিন চালিয়েছিলাম তারপরে আর মানে সব কাজকর্ম করতে করতে আর জামা কাপড়গুলো মেলাই হয়নি আর এদিকে বাইরে যে কি রোদ দিছে তো ভাবলাম যে না এখন তাড়াতাড়ি করে এগুলো মেলে দিই তো এই রোদে শুকিয়ে যাবে তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তা যতই ভাবি না কেন যে এটা করব না ওটা করব না কিন্তু বসে কি আর থাকা যায় কাজটা কি আর ফেলে রাখা যায় আজ করবো না কাল তো আমাকে করতেই হবে তাই না এটাই হচ্ছে সংসার হয় তা তোমাদেরকে বললাম যে আজকে বৃহস্পতিবার সেই জন্য আমি পুজো করে রান্না বান্না করবো তো তারপরে দেখলাম যে আরে বৃহস্পতিবার তাহলে তো ঘর মুছতে হবে তাহলে যে না ঘরটা মুছে নি তাহলে তারপরে স্নান স্নান করে ইসে করবো আনলাম যে ঘর যখন মুজুবই তাহলে পরে ভাতটা বসিয়েই দিই এবার ভাত বসাতে এসে আমি আনলাম যে না একটু ফ্রিজে দেখি কি কি আছে তাই গিয়ে দেখলাম যে ফ্রিজের মধ্যে কালকে যে মাংস করেছিলাম তো ওই মাংস রয়ে গেছে তা দেখলাম যে দুপুরবেলায় আমার আর সম্পর্ক দুজনারই হয়ে যাবে তো এই যে দেখো এই যে এইখানে আছে হচ্ছে মাংস এই দেখো যতটুকুন মাংস আছে আমার আর শঙ্করের হয়ে যাবে এই কারণে যে শঙ্করও বেশি মাংস খায় না আমিও তো খাই না তো দুপুরবেলাটাও কমপ্লিট হয়ে যাবে তা এবার ভাবলাম যে এই মাংসটা যদি গরম করে নিই তাহলে ভালো হয় কারণ যদি নষ্ট হয়ে যায় এবার ভাবলাম যে মাংস যখন আছে তাহলে একটু টমেটোর চাটনিই করি ওই যে কাঞ্চনকা এসছে তা সেই জন্য তো শুনতেই পাচ্ছ সিটি আর তারপরে ভাবলাম যে চাটনি করি এবার চাটনিও বসিয়ে দিলাম এই দেখো এখানে এই যে টমেটোর চাটনি করব এবার ভাবলাম যে টমেটোর চাটনি তো করব তা খালি কি একটা পদ দিয়ে শঙ্কর খাবে খারাপও লাগে তারপরে এখানে এই যে দেখতেই পাচ্ছ করলা আর আলু এটা কেটে নিলাম এবার এটাকে ভাজা করব ভাজা করে টমেটোর চাটনিটাকে নামাবো তারপরে যাব স্নান করতে এই হচ্ছে সংসার তাই না বলো ভাবি এক হয় আরেক এখন ঘড়িতে বাজে হচ্ছে দুটো তা শঙ্করকে আমি খেতে দিয়ে দিয়েছি শঙ্কর খেতেও বসে গেছে আর ওইদিকে আমার ভাতও বেড়ে নিয়েছি তো ওই যে উচ্ছে করলা ভাজা করেছি করলা হ্যাঁ করলাই তো এটা উচ্ছে করলা ভাজা করেছি আর এখানে তো যে মাংস আছে এই যে মাংস আর এখানে করেছি হচ্ছে চাটনি তো দেখে নাও এই যে চাটনির ফাইনাল লুকটা তা আজকে কিন্তু একটু তাড়াতাড়ি মনে হয় ভাত খাচ্ছি কারণ আমার শোয়া বারোটার মধ্যে মানে সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে স্নান করে পুজোও করে নিয়েছি ওই দেখো আজকে তো বৃহস্পতিবার তা সেই জন্য ঘট বসিয়েছি তা যাই হোক এখন তাহলে পরে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই তারপরে আবার তোমাদের সামনে আসব এখন ঘড়িতে বাজে শোয়া দুটো তা জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর শঙ্কর আমাকে বলল যে তুমি বেসিনে যাও দেখবে যে আগুনের মতন গরম জলটা কারণ আমাদের যে ট্যাঙ্কিটা না একদম বাইরে ওপরে দিকে তো পুরো রোদটা না ওই ট্যাঙ্কিটার মধ্যে পড়ে তা সেই সকাল থেকে মানে রোদের মধ্যে ওই জলটা থাকতে 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 এখন মনে হচ্ছে জানি কি পুটন্ত জল তো যাই হোক ওটা দিয়ে মুখ ধুলাম কিন্তু বাসন ধোয়ার আর আমার সাহস হলো না তা সেই জন্য বাসনটা রয়েই গেছে পরে আবার সেটাকে মাজবো তা এখন একটুখানি ব্লগিংগুলো দেখি ব্লগিংগুলো দেখে তারপরে আবার তোমাদের সামনে আসছি ঘড়িতে বাজে পনে পাঁচটা আর ওদিকে শঙ্কর রেডি হয়ে বেরিয়েও গেছে তা আমি পেছনে পেছনে চললাম এই কারণেই যে আমার জলের ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে তো ওখানে একটা হ্যান্ডেলের মতন আছে তো সেটাকেই আমি ঘুরিয়ে দেব তা ঘুরিয়ে দিলে পরেই ওই ওভারফ্লোটা যে হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এই যে ওভারফ্লো হয়ে জল পড়ছে আর এই যে দেখতে পাচ্ছ হ্যান্ডেলের মতন এটাকে আমি এই যে ঘুরিয়ে দিলাম তাই এবার জল পড়াটা একদম বন্ধ হয়ে যাবে তা যাই হোক এবার ভাবলাম যে তাহলে জামা কাপড়গুলো একবারেই উঠিয়ে নিই কারণ এরপরেই তো সন্ধ্যে হয়ে যাবে তো যা রোদের তেজ তা সেই তেজের চোটে সব জামা কাপড় শুকিয়ে গেছে তা এক এক করে আমি সব জামা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি কারণ এরপরে যে আমি আবার ঘরে ঢুকবো ঘরে ঢুকে এডিটিং করতে বসবো তখন আর না খেয়ালই থাকে না যে বাইরে অন্ধকার কখন হয়ে যায় আর দেখো গাছে জল দেওয়াতে কুমড়ো গাছগুলো কী সুন্দর সতেজ হয়ে উঠেছে অনেক বড় বড়ও কিন্তু হয়ে গেছে ওই দেখো ওখানেও কিন্তু কুমড়ো গাছ নিচে আর এদিকে দেখো জবা গাছে আবার একটা কুড়ি এসছে আর পাতাও কিন্তু এসছে একটা ডালে দেখতে পাচ্ছি তো এদিকের যে ডালগুলো সেগুলো সব শুকিয়ে গেছে এখন রাত্রি সাড়ে নটা বাজে তো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে আমি এলাম কারণ আমি সন্ধে থেকে ছিলাম হচ্ছে আমার মেজো ঘরে কারণ আমার মেজোজা কালকে চলে যাচ্ছে কলকাতা মানে ওর ছেলের কাছে তো ওর ছেলে তো কলকাতায় চাকরি করে তা সেই জন্য ওখানে চলে যাচ্ছে বলে আজকে ওপরে কিছুক্ষণ গল্প সল্প করলাম তা গল্প সল্প করে এই যে কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম তা ঘরে ঢুকে তারপরে বাসন ওই যে দুপুরবেলা দেখলেই তো দুপুরবেলা বাসনগুলো মাজিনি কারণ কি একদম গরম জল ছিল ফুটন্ত জল ছিল একদম এত গরম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে তা যাই হোক ওই এসে বাসনগুলো মাজলাম তারপরে হচ্ছে মেজে তারপরে ভাত ডাল বসিয়ে এই যে এখন এলাম তোমাদের কাছে তা চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে কতগুলো কৌটো আছে কারণ আমি নিজেও খুলে দেখিনি ওই তো তোমাদেরকে দেখানোর পরে আমি রেখেই দিয়েছিলাম এই দেখো একটা কৌটো এই দেখো কি সুন্দর কৌটগুলো কৌটোগুলো কি সুন্দর আছে আমি আবার মেহেন্দিকে বললাম যে মেহেন্দি আমার ঢাকনাগুলো ঠিক পছন্দ হয়নি তো ভালো লাগে তা ভালোই কিন্তু লাগছে খারাপ লাগছে না মেহেন্দিকে আমি বলেছি ফোন করে যে এই কৌটো গুলো ফেরত দিয়ে হোক এই যে একটা কৌটো তারপরে দেখো এই যে আরেকটা কৌটো তার ভেতরে আরেকটা কৌটো মানে একটা এই যে এই কৌটোর ভেতরে এই যে এরকম তিনটে কৌটো তিনটে না চারটে দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ এই দেখো এই যে একটা আবার দেখো এটার ভেতরে আরেকটা ওরে বাপরে আবার তার সাথে সাথে দিচ্ছে হচ্ছে এই যে চামচ বা ভালোই হয়েছে এগুলো দিয়ে তাহলে পরে আমি সব নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিতে পারবো এগুলো দিয়ে এরকম দেখো এখানে আমি খুলছি না কারণ খুলে পরে এখন আবার আমাকে এসে করতে হবে এই দেখো তার মানে এই যে এটার এটার মধ্যে চারটে কৌটো আছে তো এখানে আছে হচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা তাহলে চার ছয় চব্বিশ চব্বিশটা এখানে কি বলবো এগুলোকে কৌটো কৌটো আছে তাহলে আমি কত জিনিস রাখতে পারবো এগুলোর মধ্যে তো আমি ছোটো ছোটো জিনিসের মধ্যে তো আমি মশলাও রাখতে পারবো কি কিউট না এটা এই দেখো ঢাকনি লাগিয়ে দিই খুব সুন্দর এই দেখো সুন্দর কিন্তু একদম খুব সুন্দর খালি ঢাকনার রংটা আমার পছন্দ হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক এগুলোর মধ্যে তো মশলাই থাকবে তাই না এগুলো এগুলো আমি পরে খুব ভালো করে সাজিয়ে রাখবো আর যখন সাজাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখাবো আর মিশো থেকে দেখো আমি এটা নিয়েছি এই ওন্নাটা ভালো হয়েছে কমেন্ট করো তোমরা কমেন্ট করো যে ভালো হয়েছে কি না এই ওড়নাটা কাপড়টা মানে সেটা একদম নরম সফট একদম কিন্তু কাপড়টা অতটা সুবিধের না কাপড়টা তা যাই হোক এটা ওড়না তো চলবে আর আমার একটা সাদা রঙের চুড়িদার আছে ওই যে মেহেন্দি দিয়েছে আমি যখন দিল্লি গেছিলাম তখন আমাকে সাদা রঙের একটা চুড়িদার দিয়েছিল মেহেন্দি তা সেই জন্য এই ওড়নাটা আমি মিশোতে অর্ডার করেছিলাম এরকম অন্য আমি ওই দিন যখন নাকি মেহেন্দি আমি সব আলিপুরে গেছিলাম তো এরকম অন্যার খোঁজ করেছিলাম তো এরকম অন্য দেখাতে পারেনি তা সেই জন্য আমি মিশো থেকে এই অন্য নিলাম তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এবার তাহলে পরে আমার ব্লগিংটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো चलो टाटा गुड नाइट